আমরা আসছি বিডি ট্যুরিস্ট অনলাইন পত্রিকা থেকে। তো আজকে আমরা বরাবরের মতো বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আছি। তো আমরা রোগীর সাক্ষাৎকার নেব এখানকার রোগীর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন প্রধান। জাকির হোসেন প্রধান, আপনার, আপনি কোথা থেকে এসেছি? ঢাকা সেগুনবাগিচা থেকে। সেগুনবাগিচা থেকে। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত চিকিৎসা নিচ্ছেন এবং কার আন্ডারে চিকিৎসা নিচ্ছেন? আজকে 10 দিন যাবত চিকিৎসা নিচ্ছি ডাক্তার সফিউল্লাহ প্রধান। ডাক্তার সফিউল্লাহ প্রধানের আন্ডারে আপনি চিকিৎসা নিচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার মানে এইখানকার যে ঠিকানাটা, ডিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, এই ঠিকানাটা কোথায় পেয়েছেন? এই ঠিকানাটা আমি পেয়েছি নেট, ইউটিউব থেকে। আপনি ইউটিউবের মাধ্যমে ঠিকানা পেয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যা ছিল আমার ফ্রোজেন শোল্ডার, আর ছিল কোমরে ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা। হিপ জয়েন্টে ব্যথা ছিল। আচ্ছা, তো এখন আপনার কি অবস্থা? আল্লাহর রহমতে এই 10 দিনের চিকিৎসায় আমি অনেকটা সুস্থ। মানে মাত্র 10 দিনেই আপনি? জি, অনেক সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, এখানে যে আপনি চিকিৎসা নিচ্ছেন, মানে এখানকার চিকিৎসা নিয়ে, চিকিৎসা সেবা সম্পর্কে আপনি যদি কোনো বলার কিছু থাকে, মানে কতটুকু সন্তুষ্ট আপনি? না, আমি 100% সন্তুষ্ট, কারণ চিকিৎসা করার মালিক হলেন আল্লাহ। এখানে সেবা শুশ্রূষা খুব ভালো এবং চিকিৎসার পদ্ধতি খুবই উন্নত মানের। আচ্ছা, তারপর যদি জিজ্ঞাসা করি এখানকার ম্যানেজমেন্ট, স্টাফ, নার্স যারা আছেন, তাদের ব্যবহার? সবার ব্যবহার ভালো এবং নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ডিপিএসসি হসপিটাল। আচ্ছা, তারপরে আপনার যদি কোনো মতামত থাকে ডিপিএসসি হসপিটালের, যদি কিছু বলার থাকে এই হসপিটালের জন্য? হসপিটালটা খুবই ভালো। যদি কোনো কেউ যদি এই ধরনের রোগী থাকে, বিশেষ করে ব্যথার, যে তারা আসতে পারেন, অন্তত এখানে ভালো চিকিৎসা হয় এই কথাটা বলতে পারি ইনশাআল্লাহ। মানে আপনি মানে অন্যান্য রোগীদেরকে অ্যাডভাইস করছেন যে যদি আপনাদের যদি কোমরে ব্যথা বা পায়ে ব্যথা সংক্রান্ত যদি সমস্যা থেকে থাকে, তাহলে ওনাদেরকে অ্যাডভাইস করছেন যে এখানে এসে তারা চিকিৎসা সেবাটা নেয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে। জি, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে।